আমার ভাইরা জীবনের প্রত্যেকটা কাজ যেদিন থেকে আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহ বলে যেদিন থেকে আপনি কাজ শুরু করে দিতে পারবেন সেই দিন থেকে আপনার জীবনে বরকত আসবে আপনি কাজ করতে যাবেন বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন আপনি খাবার শুরু করবেন বিসমিল্লাহ বলে খাবার শুরু করবেন আপনি পানি পান করবেন বিসমিল্লাহ বলে পানি পান করবেন আপনি খেতে নিড়ানি শুরু করবেন বিসমিল্লাহ বলে নিড়ানি শুরু করে দিবেন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের দোকান দরজা খুলবেন বিসমিল্লাহ বলে দরজাটা খুলবেন আপনি ক্যাশটাকে খুলবেন বিসমিল্লাহ বলে খুলবেন যতগুলো ভালো কাজ করবেন যত কাজ করবেন প্রত্যেকটা কাজের আগে যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে কাজগুলো শুরু করে দিতে পারেন আল্লাহ পাক তার নামের ওসিলায় আপনার জীবনের মধ্যে আল্লাহ পাক বরকত তৈরি করে দিয়ে দেবে আমরা করি কি দোকান খুলে আমরা ক্যাশ বাক্সকে সালাম দেই এমন বদকিস্মতি লোক আছে না নাই বলেন না আছে না নাই হিন্দুরা দেখি চুল কাটার সময় তারা কি করে মাথায় কাঁচি লাগাবার আগে কাঁচিটাকে কপালে লাগায় সালাম দেয় এটা হিন্দুদের কাজ মুসলমানরা এই রকম কোন কিছুকে কখনো সম্মান সালাম কোন কিছু করতে পারে না একজনের নামে মুসলমান সব কাজ করবেন বলেন তো দেখি তিনি কে বলেন তিনি কে আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিমের দৈনন্দিন জীবনটাকে যদি আপনি পর্যালোচনা করেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা কাজ তিনি আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে নবীজি কাজটাকে শুরু করে দিয়েছেন আমি কয়েকটা উদাহরণ দিতে চাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার গ্রহণের আগে খাবার গ্রহণের শুরুতে নবীজি কি বলতেন বলেন কি বলতেন বিসমিল্লাহ সবাই বলেন কি আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্লাহর নবী বলেন ইজতামিউ আলা তুআমিকুম ওয়াজকুর ইসমাল্লাহি ইউবারাক লাকুম ফীহি আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন তোমরা সম্মিলিতভাবে খাবার খাও একসাথে খাবার খাও সবাই মিলে মিশে খাবার খাও আর খাবার গ্রহণের সময় যদি বিসমিল্লাহ বলতে পারো বিসমিল্লাহ বলে যদি খাবার শুরু করো আল্লাহ রাব্বুল আলামিন খাবারের মধ্যে বরকত দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ বিসমিল্লাহ বলে খাবার শুরু করলে বরকত দেন কে আমার ভাইরা খাবারের সময় যদি আপনি বিসমিল্লাহ না বলেন কি পরিণাম হতে পারে বিশ্বনবী বলেন আল্লাহর কোন গোলাম যদি বাহির থেকে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে দরজা খুলে দরজা খোলার সময় যদি বিসমিল্লাহ বলে দরজা খুলে দুষ্ট জিনেরা তার সাথে সাথে আসে ঘরে প্রবেশ করতে পারে না তারা বলে আমরা তুই ঘরে প্রবেশ করতে পারলাম না আবার যখন আল্লাহর গোলাম বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ শুরু করে দেয় দুষ্ট জিনেরা বলে ঘরেও প্রবেশ করতে পারলাম না তার সাথে খাবারও গ্রহণ করতে পারলাম না বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ শুরু করলে দুষ্ট জিন খাবারে ভাগ বসাতে পারে না আর যখন মানুষ কিচ্ছু না বলে গল্প করে করে খাবার শুরু করে দেয় তখন তার রিজিকের সাথে ভাগ বসায় শয়তান ভাগ বসায় কে বলেন কে ভাগ বসায় আমার ভাইরা আপনি ঘর থেকে বের হবেন বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আপনি তারপরে গাড়িতে উঠবেন বিশ্বনবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ বলে আপনি গাড়িতে উঠবেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ একটা কথা আমি আপনাদেরকে বলি আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন যদি আপনার স্ত্রীর সাথে মোলাকাত করতে যান স্ত্রীর সাথে মোলাকাতের সময়ও আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মোলাকাত যদি করা যায় ওই সন্তানটা নেক সন্তান হবে ওই সন্তানের মধ্যে যিনি বরকত দিবেন বলেন তো দেখি তিনি কে তার মানে কি একেবারে স্ত্রীর সাথে সাক্ষাৎ করা থেকে শুরু করে রিজেকে খাবার গ্রহণ শুরু করা পানি খাওয়া ঘর থেকে বের হওয়া গাড়িতে ওঠা গাড়িতে নামা বাহির থেকে ঘরে যাওয়া এমনকি স্ত্রীর সাথে মেলামেশা প্রত্যেকটা জায়গায় আমরা কার নাম নিয়ে কাজ শুরু করব আমার ভাইরা যেদিন থেকে আমরা প্রত্যেকটা কাজে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারবো আল্লাহর উপর আস্থা নিয়ে কাজ করতে পারবো
আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে কাজ করতে পারবো, আল্লাহর উপরে ভরসা করে যেদিন থেকে কাজ করতে পারবো, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে এখানে বারাকা হয়, আর আল্লাহর নাম ছেড়ে দিলে বরকত শূন্যতা তৈরি হয়ে যায়। জীবনে বরকত চাই আমরা? বলেন বরকত চাই কি চাই না? এখনো মনে হয় আপনারা মন খারাপ করে বসে আছেন, জীবনে বারাকা চাই কি চাই না? যদি চাই তাহলে প্রত্যেকটা কাজ কার নাম নিয়ে শুরু করব? খাবারের আগে বলেন বিসমিল্লাহ, খাবারের আগে, পানি পানের আগে, খাবার বেড়ে দেওয়ার সময়, চুলায় ভাত বসাবার সময়, প্রত্যেকটা জায়গায় যদি আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি তাহলে বরকত দিবেন কে? আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন না, ভালো না খারাপ? আমাদের সংবিধানে মহান আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাসের কথা বলা হয়েছে, কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আমাদের জাতীয় ধর্ম, জাতীয় ধর্মের নাম কি? ইসলাম বলেন না, জাতীয় ধর্মের নাম কি? সংবিধানে এটা আছে না নাই বলেন না, আছে না নাই? কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? অবাক লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে, পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলমানের রাষ্ট্রে এখনো কিছু নরাদম আছে, তারা বলে যে আমাদের দেশে এত বিভিন্ন ধর্মের মানুষ আছে, এখানে জাতীয় ধর্ম, রাষ্ট্রধর্ম, ইসলাম কিভাবে হয়? এটা তো হওয়া উচিত নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবে মিলে দেশ স্বাধীন করেছি, কাজেই এখানে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া উচিত নয়। এরা জ্ঞানী লোক কিন্তু এরা জ্ঞান পাপী। কিভাবে জ্ঞান পাপি? কয়েকটা কথা করলে আপনারা, বললে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো দেখি আমাদের জাতীয় মাছের নাম কি? ইলিশ জানা আছে আপনাদের, বলেন না জাতীয় মাছের নাম কি? জাতীয় ফুলের নাম কি? আর তারপরে জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। আচ্ছা জাতীয় মাছ ইলিশ হয়ে গিয়েছে, এই জন্য নদীতে অন্য যত মাছ আছে এদের কি অধিকার খর্ব হয়ে গিয়েছে? কি মনে করেন হয়ে গিয়েছে? আপনার শাপলাকে জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই বলে কি গোলাপে এখন আর কোনো ঘ্রাণ নাই নাকি? আছে গোলাপে ঘ্রাণ পান আপনারা নাকি পান না? বলেন না, মনে হয় যেন শাপলা জাতীয় ফুল হওয়ার পরে মনে হয় গোলাপের ঘ্রাণটা চলে গিয়েছে, আসে না নাই? আছে। এগুলো হচ্ছে একটা সম্মান দেওয়া, এটা হচ্ছে একটা প্রতীকী সম্মান। তার মানে অন্য ফুলকে নিরুৎসাহিত করা নয়, অন্য মাছকে নিরুৎসাহিত করা নয়, এটি দিয়ে একটা জিনিসকে সম্মান করা হয়, মর্যাদা দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, এদেশের ম্যাক্সিমাম মানুষ মুসলমান, এটা পৃথিবীর অন্যতম একটি মুসলমানের রাষ্ট্র, এখানে মুসলমানরা একটা স্বীকৃতি পাবে, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক না ঠিক? যতদিন পর্যন্ত বিসমিল্লাহ আছে, যতদিন পর্যন্ত আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ততদিন পর্যন্ত এই দেশে রহমত বর্ষণ করবেন কে? আমার ভাইরা, জীবনে যদি আপনি বারাকা পেতে চান, আমি আপনাকে দ্বিতীয় যে আমলের কথাটা বলবো, সেই আমলটা হলো বেশি বেশি করে কোরআনুল কারিমের তেলাওয়াত করবেন। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত বেশি কোরআনুল কারিমকে পড়বেন, যত বেশি কোরআনুল কারিমকে অধ্যয়ন করবেন, যত বেশি কোরআনুল কারিমকে মুখস্থ করবেন, যত বেশি কোরআনুল কারিমকে অনুসরণ করবেন, কোরআনের সাথে আপনার জীবনের তাল্লুক যত গভীর হবে, কোরআনের সাথে আপনার জীবনের সম্বন্ধ, আপনার জীবনের সংস্পর্শ যত গভীর হবে, তত বেশি আপনার জীবনের মধ্যে বারাকা আসবে ইনশাআল্লাহ। কোরআন পড়লে বারাকা দিবেন কে? বলেন কোরআন পড়লে বারাকা দিবেন কে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকূ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা হচ্ছে, এই কিতাব যে কিতাবটা আমি নাজিল করেছি এটি হচ্ছে একটা বরকতের কিতাব, একটি মোবারক কিতাব। এই কিতাবকে মানলে, এই কিতাবকে অনুসরণ করার কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে অনুসরণ করলে, এই কোরআনকে অনুসরণ করে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় আমি তোমাদের প্রতি অনুগ্রহ করব, তোমাদের প্রতি রহম করব। পড়ি সুবহানাল্লাহ,
আপনি কোরআন একটা বরকতের কিতাব এই কিতাব আপনি যত পড়বেন এই কিতাব যত অনুসরণ করবেন এই কিতাবের সাথে যত সংস্পর্শ হবে তত বেশি রহমত নাজিল করবেন কে চিল্লাইয়া বলেন রহমত বর্ষণ করবেন কে আমার ভাইরা কোরআন পড়লে বারাকা নাজিল হয় কোরআন পড়লে রহমত নাজিল হয় রহমত নাজিল হওয়ার এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে এই কোরআন আছে এই কোরআন আমরা পড়ি না এই কোরআন আছে কোরআনটাকে থাকে তুলে রেখেছি এই কোরআন আছে এই কোরআনটাকে একটা কাগজে পেছায়া রেখে দিয়েছি এই কোরআন আছে মুসলমানের ছেলে পড়তে পারে না এই কোরআন আছে মুসলমানের মেয়ে পড়তে পারে না পড়তে পারে না পড়ে না বাইন্দা রেখেছে একেবারে ঘরের উপরে তাকে তুলে রেখেছে এই যে কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছে এই জন্য মানুষের জীবনে বারাকা নাই ঠিক না ঠিক কোরআন একটা সময় এমন ছিল সকালবেলা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো কি হতো না বলেন না হতো কি হতো না এই যুগে তো মানুষ কনে দেখতে গিয়ে বলে না যে আপনার মেয়ে কোরআন পড়তে পারে কি পারে না এই কথা কিন্তু এখন জিজ্ঞেস করে না এই যে আমাদের চেয়ারম্যান সাহেব বলতে পারবে তিনি অসম্ভব সামাজিক ব্যক্তি তিনি সমাজ করবে এখন থেকে নয় মানুষ যুবক কিন্তু আমি যতটা জানি বহুদিন থেকে তিনি সমাজকর্মের সাথে জড়িত আছেন কথা বলেন ঠিক না কি কালকে ঘুম থেকে উঠেই কি তিনি উপজেলার ভাইস চেয়ারম্যান হয়ে গেছেন নাকি সমাজের সাথে কাজ করছেন তাল্লুক আছে না নাই আস্তে আস্তে বলতেছেন মনে হয় যেন আনাবাইরি আপনারা চিনেনই না আমি কুলেউড়ার মানে শুধু চিনি আর ইনোর মানুষের মনে হয় আনাবাইরি চিনেন না আপনারা চিনেননি চিনেননি ভালো করে চিনেননি আজ ওই আখতা উঠিয়া ও খাদিপুর থেকে বারোই আইয়ে আস্তে উসমাননগরের মনে হয় উপজেলা ভাইস চেয়ারম্যান হইছেন না এর আগে তোলা খাজখাম করছেন খাজখাম করিয়া সমাজ সংস্কৃতি করিয়া রাজনীতি করিয়া মিছিল স্লোগান দিয়া অসাধারণ বক্তব্য দিন ভাই আমি তো ভাইয়ের বক্তব্যর ভক্ত ও এক প্রোগ্রামও গেছিলাম বিট পুলিশের প্রোগ্রাম পুলিশের আইজির সামনে গরম তাক লাগাই দিছেন একেবারে সব নেতা সব পুলিশের অফিসারে খালি বইয়া বয়ান হুন্ডা না ভাই আমি যে মাথা আমার গলায় হলে থোড়া খাফের এমনি নাই যে সুবক্তা মানুষ এন সামনে মারতে হইলে মাতার মতো যোগ্যতার দরকার আছে না নাই তো আমি যেখানে খাওয়াতে আসলাম সমাজকর্ম যারা করে তারা জানেন সমাজের অবস্থা কি বেশি দিন আগের কথা নয় দশ পাঁচ বছর আগে আমাদের সমাজে কনে দেখতে গিয়ে মানুষেরা জিজ্ঞেস করত যে আচ্ছা কনে কি কোরআন পড়তে পারে সে কি অজুর ফরজ জানে সে কি কোরআন করিম কোরআনুল করিম কয় খতম দিয়েছে এই কথাগুলো বলতো তাই না আনা ভাই আর এখন জিজ্ঞেস করে আইএলস আছে কি না আইএলসে কত পয়েন্ট পাইলো পাঁচ পাইলো না সাত পাইলো পাতাকে নিলে তারপরে কেয়ার বিষয়ে পাঠাবে তা নাকি আপনার স্টুডেন্ট বিষয়ে পাঠাবে এটাই তো সমাজের চিন্তা কথা বলেন ঠিক না এখন ইংলিশ কতটা পারে সেটা জিজ্ঞেস করে ইংরেজিতে গ্র্যাড কত সেটা জানার চেষ্টা করে পয়েন্ট কত পাইছে সেটা জানার চিন্তা করে কোরআন জানে কি জানে না কোরআন পড়তে পারে কি পারে না কোরআনের সাথে তাল্লুক আছে কি নাই কালিমা পার পড়তে পারে কি পারে না এইটা নাই এজন্যই আমাদের সমাজে বারাকা নাই কথা বলেন ঠিক না ঠিক একটা সময় ঘরে 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 ফজরের নামাজের পরে কোরআনুল কারিমের সুর লহরিতে তেলাওয়াতের সুর লহরিতে আমাদের ঘরগুলো মুখরিত হতো কথা বলেন ঠিক না ঠিক কোরআন যখন পড়া হতো তখন ছিল বারাকা কোরআন পড়া হয় না কোরআন ছেড়ে দিয়েছি এই জন্য আমাদের জীবনে বারাকা নাই আমার ভাইয়েরা জীবনে যদি বারাকা লাভ করতে চান আমি আপনাকে তিন নম্বর যে আমলের কথাটা বলি সেই আমলটা হলো যত বেশি আপনি পরহেজগারের মতো জীবনযাপন করবেন আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের আগুনকে ভয় করে যত বেশি তাকওয়া ভিত্তিক জীবন আপনি চালাতে পারবেন যত বেশি পরহেজগারের মতো আপনি জীবন চালাতে পারবেন তত বেশি আপনার কাজে আপনার কর্মে আপনার জীবনে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দিবে পড়ি সুবহানাল্লাহ যত বেশি পরহেজগারের পথ অবলম্বন করবেন বারাকা দান করবেন কে বলেন বারাকা দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি জনপদের মানুষেরা
আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত আল্লাহকে ভয় করত পরহেজগারির পথ অবলম্বন করত ঈমান আনত তাকওয়ার পথ অবলম্বন করত সততার পথ অবলম্বন করত সততার পথ অবলম্বন করত না আমানতদারিতার সাথে বিশ্বস্ততার সাথে জীবন যাপন করত আল্লাহর ভয়ে ভীত হয়ে জীবন যাপন করত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাতের যত দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন বারাকাতের সকল দরজা তাদের জন্য খুলে দিতেন পরি সুবহানাল্লাহ মানুষ আল্লাহকে ভয় করলে আসমান এবং জমিনের বরকতের যত দুয়ার আছে যত দরজা আছে সমস্ত কিছু আল্লাহওয়ালাদের জন্য পরহেজগার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতেন সকলে পরি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ মানুষ মনে করে যে দুই নাম্বারি করে ধনী হওয়া যায় ছয় নাম্বারি করে প্রতিষ্ঠিত হওয়া যায় অজনে ঠকাইয়া প্রতিষ্ঠিত হওয়া যায় আপনি ভেজাল করে দিয়ে দুর্নীতি করে লুটপাট করে চাঁদাবাজি করে নাস্তানি করে বাঁকাপথে হেঁটে শয়তানি করে মানুষ হওয়া যায় ধনী হওয়া যায় রিজেক পাওয়ানো যায় আল্লাহর কসম দুই নাম্বারি ছয় নাম্বারি নয় নাম্বারি করে সাময়িকভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক না ভাই ঠিক জীবনে যদি আপনি চিরস্থায়ী শান্তি পেতে চান আপনি যদি আপনার জীবনকে আলোকিত করতে চান আপনি যদি আপনার জীবনকে বারাকা বারাকা দিয়ে বরকত দিয়ে সমৃদ্ধ করতে চান রিজেকে বারাকা পেতে চান তাহলে আপনাকে আল্লাহর ভয়ে ভীত হয়ে পরহেজগারের মতো তাকওয়াবান মুত্তাকি মানুষের মতো জীবন যাপন করলে বারাকা দান করবেন কে বলেন বারাকা দান করবেন কে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় করে যদি দুনিয়ায় মানুষেরা জীবন যাপন করত আল্লাহর উপর ঈমান আনত আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের বারাকাতের যত দরজা আছে সমস্ত দরজা খুলে দেওয়া হতো তার মানে তার একদম গুলগাল করে সহজ ব্যাখ্যা যেটা সেটি হলো মানুষ যদি আল্লাহকে ভয় করত তাহলে পরিস্থিতি হতো এমন তাকওয়ার ভিত্তিতে যদি জীবন যাপন করত তাহলে পরিস্থিতিটা হতো এমন যে দিকে হাত দিত বরকত হয়ে যেত ক্ষেত খামার করছে আমানতদারিতার সাথে পরহেজগারিতার সাথে ক্ষেত খামারে বরকত হবে ব্যবসা বাণিজ্য করছে আমানতদারিতার সাথে পরহেজগারিতার সাথে বিশ্বস্ততার সাথে বারাকা হয়ে যাচ্ছে পরিবারে বারাকা হচ্ছে রিজেকে বারাকা হচ্ছে সন্তানে বারাকা হচ্ছে যখনই মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর ভয়ে ভীত হয়ে মানুষেরা জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে মানুষের জীবনের মধ্যে প্রত্যেকটা কাজের দিকে তার ইনকামের প্রত্যেকটা সোর্সের উপরে তার জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের উপর আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে দিবেন পরে সুবহানাল্লাহ আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করে পরহেজগারের মতো জীবন যাপন করলে বারাকা দিবেন কে বলেন বারাকা দিবেন কে আর যারা চাঁদাবাজ আজ যারা দুর্নীতি করে সম্পত্তির পাহাড় গড়ে তোলে আজ যারা দুর্নীতি করে দেশের বাওটা বাজায় আজ যারা দুর্নীতি করে মানুষের ক্ষতি করে আমি আপনাকে বললাম তারা লাঞ্ছিত হবে আমি আপনাকে বললাম এই জমিনে তাদের দাঁড়াবার মতো কোনো জায়গা থাকবে না আমি আপনাকে বললাম এই জমিনে তারা জিল্লতির শিকার হবে কথা বলেন ঠিক না বেঠে অন্যায় যারা করে অন্যায় যারা করে অন্যায় যারা করে অপকর্ম যারা করে সাময়িক একটু জোশ থাকতে পারে সাময়িক একটু মানে ভাব তৈরি হতে পারে কিছুদিনের জন্য একটা ক্ষমতার একটা একটা কিছু হতে পারে কিন্তু মনে রাখবেন যারা সততার পথ ছেড়ে অন্যায় পথে বাঁকা পথে চলে তাদের জন্য এই জমিন সংকীর্ণ হবেই হবে সন্দেহের কোনো কারণ নাই আমার ভাইরা জীবনে যদি আপনি বারাকা পেতে চান জীবনে যদি আপনি কল্যাণ পেতে চান আমি আপনাকে চার নাম্বার যে আমলের কথাটা বলবো সেই আমলটা বড় চমৎকার সেই আমলটা হলো আপনি যদি ইস্তেগফার পড়েন আপনি যত বেশি ইস্তেগফার পড়বেন যত বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তাতে আপনার দুইটা লাভ হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন শুধুমাত্র তিনি মাফ করে দিবেন ব্যাপারটা এ পর্যন্ত সীমাবদ্ধ নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহর গোলাম যদি আমার কাছে
ক্ষমা প্রার্থনা করে যদি আমার কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ক্ষমা করে দেব এবং আমি তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করব তাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেব এবং তাদের উপর উদ্যান স্থাপন করব এবং তাদের উপর নদী নালা প্রবাহিত হবে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন যদি মানুষেরা ক্ষমা প্রার্থনা করে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক সম্পদে এবং সন্তানে বারাকা দিবেন কে বলেন না সম্পদে এবং সন্তানে বারাকা দিবেন কে আপনি বলবেন হুজুর ঠিক আছে সম্পদে বারাকা চাই আমি এখন লাখপতি কোটিপতি হইলে তো ভালো এইটা হওয়া চাই কিন্তু সন্তানে বারাকা আর চাই না ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট তারপরে নতুন করে আমদানি করা হয়েছে কোনটা জানি দুটি হলে আর নয় একটি হলে ভালো হয় কেমন সাহেব ঠিক বলছেন আমি দুইটা হলে আর নয় একটা হলে ভালো হয় তাহলে হুজুর তওবা করারও দরকার নাই সন্তান বেশি হওয়ারও দরকার নাই এটা কথা হয়তো আপনি বলতে পারবেন কিন্তু এটা এভাবে বলা উচিত নয় আপনার সন্তানে একটা সন্তানও যদি থাকে এই সন্তান যদি মানুষের মতো মানুষ হয় এই সন্তান যদি দিনদার হয় পরহেজগার হয় আল্লাহওয়ালা হয় নবীওয়ালা হয় তাহলে এর বারাকায় এর বরকতে আপনি বহুদিন পর্যন্ত এই পৃথিবীতে অমর হয়ে থাকবেন কথা বলেন ঠিক না ঠিক আর যদি অনেকগুলো সন্তান হয় আর সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ হয় এমন কিছু পরিবার আমাদের সমাজে নাই যে পরিবারের এক বাবার অনেক ছেলে আছে পাঁচ সাত আট কিংবা দশও আছে সবগুলো সুশিক্ষিত উচ্চশিক্ষিত সুপ্রতিষ্ঠিত দিনদার পরহেজগার এমন নাই বলেন না নাই আমি তো আসার সময় একটা ভিডিও দেখে আসলাম এক ভদ্রলোক বলছে যে আমার সব ছেলে হাফেজ আমার সব মেয়ে হাফেজ আমার 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 পুত্র বধুরা হাফেজ কোরআন এবং আলেমা এবং তারা পুরো পরিবার আলেম এবং সবাই আল্লাহর দয়ায় প্রতিষ্ঠিত বলেন না আলহামদুলিল্লাহ এমন পরিবারে যদি একটা নয় দুটি নয় দশ বারোটা বাচ্চা যদি হয় এটা জাতির জন্য আপদ হবে না রহমত হবে বলেন আপদ হবে না রহমত হবে আরে ভাই যদি একটাও হয় বিচ্ছু মার্কা একটা যদি হয় ত্রাস একটা যদি হয় খুনি তাহলে একটাই আপনার জীবনটাকে বরবাদ করে দিবে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন গোলামেরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমার কাছে ক্ষমা চাও যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও ইস্তেগফার পড়ো আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আমি তোমাদের সম্পদে বারাকা দিব আমি তোমাদের রিজেকের মধ্যে বারাকা দিব আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ডাবল লাভ একটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন আর আল্লাহ পাক সাথে সাথে জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে প্রতিষ্ঠিত করে দিবে বলি সুবহানাল্লাহ আমরা যদি মানুষের কোনো কষ্ট দেই মানুষের সাথে না জেনে না বুঝে ভুল ক্রমে যদি কোনো ভুল হয়ে যায় মাফ পাওয়া কঠিন হয়ে যায় কথা বলেন ঠিক না কি মনে করেন যদি সমাজের কোনো বড় একজনের কাছে কোনো ভুল করেন তাহলে তার দরজায় যাইবার আগেই ধমক দিয়ে বের করে দে এমন এমন নিষ্ঠুর লোকেরা সমাজে আছে না নাই মানুষকে কষ্ট দিলে মানুষ ক্ষমা করে না মানুষকে ব্যথা দিলে মানুষ ভুলতে চায় না মানুষের সাথে বেয়াদবি করলে মানুষ আপনাকে প্রশ্রয় দিতে চায় না আর তিনি আমার সেই আল্লাহ যিনি বলছেন আমার কাছে ভুল করে ক্ষমা প্রার্থনা করলে আমি মাফ করে দেই এবং আমি তার রিজেকে আমি তার সম্পদে আমি তার সন্তানের মধ্যে বারাকা দান করে দেই সকলে বলি সুবহানাল্লাহ আপনি ক্ষমা প্রার্থনা করবেন এই জন্য অন্তত পক্ষে সবসময় একটা কথাও তো বলা যায় সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ এটা বলা যায় কি যায় না ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহ ঘন ঘন বলবেন আস্তাগফিরুল্লাহ আপনি যত বেশি তওবা করবেন যত বেশি ক্ষমা প্রার্থনা করবেন যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি আপনাকে মাফ করে দিয়ে আপনার জীবন এবং সম্পদে আপনার পুরো জীবনের মধ্যে বরকত যিনি দান করবেন তিনি কে বলেন তিনি কে আমরা এই বারাকা চাই কি চাই না আমরা কত কিছুর জন্য কান্দি কত যুবক আনা ভাই
কত যুবক আমরা দেখি, কত যুবক আমরা দেখি টেলিভিশন দেখতে বসছে, নাটক দেখতে 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 কখন যেন তার মনের অজান্তে কানতেছে, এরকম যুবক আমরা দেখি না, সিনেমা দেখতেছে, সিনেমার তালে তালে দেখতে 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 কান্দে, কানতে কানতে চুকের পানি একদম গাল বেয়ে নিচে টপ টপ করে পড়ে যাচ্ছে, সে যে কাঁদছে এটাও বুঝে না, কত মানুষ কত মানুষের জন্য কাঁদে, মানুষ কষ্ট দিয়েছে কাঁদে, মানুষ প্রতারণা করেছে কাঁদে, কিন্তু মানুষ কত অন্যায় করে, কত ভুল করে, কত পাপ করে, কত গুনাহ করে, জেনে করে, না জেনে করে, বুঝে করে, না বুঝে করে, সগিরা গুনাহ করে, কবিরা গুনাহ করে, গুনাহের পর গুনাহ করে, অথচ তরুণরা যুবকরা আজকে কান্দে না, আল্লাহর কাছে ক্ষমা চায় না, কথা বলেন ঠিক না? ঠিক, আমরা কত কিছুর জন্য, কত কিছুর জন্য আফসোস করি, কত কিছুর জন্য আমরা পেরেশানি করি, কিন্তু একটা বারও আমাদের পেরেশানি হয় না যে আমি নামাজ ছড়িয়ে দিয়েছি, একটা বারও আমার পেরেশানি তৈরি হয় না যে আমি মিথ্যে বলছি, একটা বারও আমার পেরেশানি হয় না যে আমি গুনাহের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত আছি। এটি নিয়ে আজকের তরুণদের, আজকের যুবকদের তেমন কোনো ভাবনা নাই, কথা বলেন ঠিক না? ঠিক, অথচ এটি নিয়ে যতদূর কাঁদবেন, যতক্ষণ পর্যন্ত আপনি অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, ক্ষমা চাইবেন, মাফ করে দিবেন কে? তাওবা করলে মাফ করে দিবেন কে? ইস্তেগফার করলে মাফ করে দিবেন কে? আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে আপনার জীবনের মধ্যে বারাকা দান করবেন কে? আমার ভাইরা, আপনি যদি জীবনে বারাকা লাভ করতে চান, আমি আপনাকে পাঁচ নম্বর যেই আমলের কথাটা বলতে চাই, সেটি হলো বেশি বেশি করে দান সদাকা করবেন। যত বেশি দান সদাকা করবেন, যত বেশি আল্লাহর পথে খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে, আপনার সম্পদে, আপনার পরিবারে, আপনার সন্তানে, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বারাকা দান করবেন। পড়ে সুবহানাল্লাহ, দান সদাকা করলে বারাকা দান করেন কে? হাদিসের কুৎসির মধ্যে এসছে, কল আল্লাহ আনফিকু ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান তুমি আল্লাহর পথে খরচ করো, আল্লাহ তোমার জন্য খরচ করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর পথে খরচ করি, আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর পথে খরচ করো তাহলে আল্লাহ তোমার জন্য খরচ করবেন, আমরা তো আল্লাহর পথে খরচ করি যদি তাহলে আল্লাহ আমাদের জন্য কিভাবে খরচ করবেন? এই কথার ব্যাখ্যা হলো, আমি আল্লাহর জন্য খরচ করলে, আমি আল্লাহর পথে দান করলে, আমি কোনো অসহায়ের পক্ষে দাঁড়ালে, আমি কোনো নিরন্ন মানুষের মুখে অন্ন দিলে, আমি কোনো বস্ত্রহীন মানুষের গায়ে জামা দিলে, আমি কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে, আমি কোনো কন্যাদায়গ্রস্ত মানুষকে আমি কন্যা দায় মুক্ত হওয়ার জন্য সহযোগিতা করলে, আমি কোনো এতিমকে সহযোগিতা করলে, আমি কোনো পথ হারা মানুষকে পথের দিশা দেখালে, আমি যত সাহায্য করব, আমি যত খরচ করব, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আমার জন্য রিজেক বাড়ায় দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি যত আল্লাহর পথে খরচ করবেন আপনার রিজেক বাড়ায় দিবেন কে? আপনি আল্লাহর পথে খরচ করলে আপনার 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 জীবন এবং সম্পদ, আপনার জীবনের মধ্যে বারাকা দান করবেন কে? আজকে তো মুজাহিদের দেশে অভাব নাই, কত প্রকারের মুজাহিদ, কত রকমের সৈনিক, অমুকের সৈনিক, তমুকের সৈনিক সমাজে আছে না নাই বলেন না? আছে না নাই? আরে বাবা, কত রকমের সৈনিক আছে, আর সবচাইতে বড় সৈনিক তারা যারা আল্লাহর সৈনিক, কথা বলেন ঠিক না? ঠিক, আমার ভাইয়েরা, আল্লাহর সৈনিকেরা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিহাদের কথাটাও কোরআনুল কারিমের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ধারা বর্ণনা কিভাবে কোরআনুল কারিমের মধ্যে করছেন আপনি একটু শুনেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জানিয়ে দিচ্ছেন, ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, কঠিন আগুন থেকে, আযাবুন আলিম থেকে তিনি তোমাদেরকে মুক্তি দান করবেন? সেটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর পথে ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ,
তোমরা আল্লাহর পথে জিহাদ করবে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আগে মাল দিয়া আগে টাকা পয়সা দিয়া তারপরে জান দিয়া আল্লাহ পাক মালের কথা আগে বলছেন জিহাদের ময়দানে আগে অস্ত্র নয় জিহাদের ময়দানে আগে নিজের জীবন দিয়ে দেওয়া নয় আল্লাহ পাক আগে মালের কথা বললেন অর্থাৎ আপনি যদি মুজাহিদ হন আপনি আগে খরচ করবেন আল্লাহর পথে আপনি আগে দিবেন আপনি যদি মুত্তাকি হন আপনি দুই হাত খুলে মানুষের জন্য খরচ করবেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম এতটা দান করতেন এতটা দান করতেন আমার নবীর কাছে যখন যা আসতো আমার নবী তাই মানুষের জন্য বিলিয়ে দিতেন পড়ে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর দানকে হাদিসের মধ্যে বাতাসের সাথে তুলনা করা হয়েছে বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে বৃষ্টি যেমন অজুরে ঝরে বৃষ্টি যেমন নামতেই থাকে ঠিক তেমনি ভাবে বৃষ্টি যেভাবে অজুর দ্বারা নামে নবীজির কাছে কিছু থাকলে তিনি বৃষ্টির মতো সেটা বিলিয়ে দিতেন সকলে বলি সুবহানাল্লাহ তাহলে আপনি যদি দান করেন আপনি যদি সদাকা করেন আপনি যদি মানুষের জন্য খরচ করেন তাহলে আপনার জীবনে বারাকা দান করবেন কে বলেন বারাকা দিবেন কে আশেপাশে গরিব থাকলে দান করবেন তো নাকি করবেন না করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা জীবনে যদি আপনি বারাকা লাভ করতে চান আমি আপনাকে তারপরে যে আমলের কথাটা বলবো সেটি হচ্ছে আপনি যদি জীবনে বারাকা লাভ করতে চান ছয় নম্বরের যে আমলটা সেই আমলটা হলো আত্মীয় স্বজনের সাথে আপনি ভালো ব্যবহার করবেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজেকে আপনার জীবনে আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বারাকা দান করবেন পড়ে সুবহানাল্লাহ আত্মীয় স্বজনের সাথে আপনি যদি ভালো ব্যবহার করেন বারাকা দান করবেন কে বলেন বারাকা দান করবেন কে বিশ্বনবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম জানায় দিচ্ছেন যেই ব্যক্তি পছন্দ করে যেই ব্যক্তি পছন্দ করে যে তার রিজিক বৃদ্ধি হোক আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম বলছেন যেই ব্যক্তি পছন্দ করে যেই ব্যক্তি আশা করে যেই ব্যক্তি ভালোবাসে তার রিজিক বৃদ্ধি হোক যেই ব্যক্তি আশা করে মৃত্যুর পরে তার নামটা এই পৃথিবীতে থাকুক তার সুনামটা থাকুক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া তাসলিম বলছেন ফালিয়াসিল রাহিমাহু তার জন্য কর্তব্য হলো স্বজন পরিজন পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা পড়ে সুবহানাল্লাহ নবীজি বলছেন রিজেক বাড়াতে চাও যদি রিজেক যদি তুমি বাড়াতে চাও তুমি যদি চাও এই পৃথিবী থেকে তুমি বিদায় নেওয়ার পরেও তোমার সুনাম এই পৃথিবীতে থাকবে তাহলে তুমি স্বজন পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো মায়ের সাথে ভালো ব্যবহার করো বা বোনের সাথে ভালো ব্যবহার করো বাবার সাথে ভালো ব্যবহার করো তারপরে ফুফির সাথে খালার সাথে রক্তের আত্মীয় নিকট আত্মীয় দূরাত্মীয় যত আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের সাথে যত ভালো ব্যবহার করবেন তাদের জন্য যখন একটু খরচ করবেন তাদেরকে দাওয়াত খাওয়াবেন খরচ করে তাদের বাড়িতে যাবেন যাওয়ার সময় কোনো কিছু নিয়ে যাবেন যত বেশি তাদের সাথে সম্পর্ক রাখবেন আপনার জীবনে বারাকা দান করবেন কে বলেন বারাকা দান করবেন কে আরে ভাই আমরা তো তা করি না আমরা আমার নিজের স্বজন পরিজনের জন্য আমরা খরচ করি না আর এই কাজে শয়তান তো সবচেয়ে বেশি নিরুৎসাহিত করে শয়তানের পরে এই কাজে কখনো কখনো সবাই যে এমন করে এমনটা না আমার কাছে যা মনে হয় আত্মীয় স্বজনের হক আদায় করতে একটা বড় রকমের বাধা হলো আমাদের মায়ের জাতি আমাদের ঘরের স্ত্রীরা আমাদের বধূরা এই কাজে বড় বেশি বাধা দেয় একটা ভদ্রলোক কী করলো বাজার থেকে তার বাবার জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে আসার পরে তার বউকে দিয়ে বলছে যে আঙ্গুরগুলো আমার মাকে দেও আমার মা অসুস্থ মা খাবে সে বলে আমি না তোমারে বলছিলাম দুধ চিনি আনবে বললে না তোমার কাছে টাকা নাই আমার জন্য দুধ চিনি আনার সময় টাকা থাকে না আর মায়ের জন্য আঙ্গুর আনার সময় তোমার টাকা থাকে এরকম হতভাগা নারী আমাদের সমাজে আছে না নাই আছে আছে মায়ের পেছনে খরচ করুক বাবার পেছনে খরচ করুক ভাইয়ের পেছনে খরচ করুক এইটা আমাদের অনেক সবার কথা বলছি না গড়ে পড়তা সবাইকে বলছি না আমাদের নারীদের মধ্যে এই বদভ্যাস আছে না নাই বলেন না আছে না নাই
প্রাসঙ্গিক একটা কথা বলতে হয়, আমাদের নারীরা যখন যেখানে যায়, যখন যেখানে যায় ওইখানে গিয়ে আরেক লেভেলকে বড় টেরে, আরেক লেভেলকে বড় নিন্দা করে। নারী যখন ঘরে বউ থাকে, ঘরে যখন বউ হয়ে আসে, তখন প্রায় বলে আমাদের শাশুড়ি আম্মা ভালো না, আমাদের শাশুড়ি আম্মার মতো জল্লাদ আর কেউ নাই, আমার খাওয়া পছন্দ করে না, আমার হাঁটা পছন্দ করে না, কিচ্ছু পছন্দ করে না, শাশুড়ির যন্ত্রণায় আর পারলাম না। অতঃপর যখন বয়স বাড়তে বাড়তে একসময় এই বধূ যখন শাশুড়ি হয়, শাশুড়ি হওয়ার পরে বলে বউ জাতিটাই ভালো না, বউয়ে কিচ্ছুই করে না, মানে বউয়ের কত খুঁত ধরে, কত দোষ ধরে, মানে বউ হলে শাশুড়ি ভালো না আর শাশুড়ি হলে বউ ভালো না। যখন সে ননদ ছিল, ননদ যখন থাকে তখন বলতো আরে রাখেন ভাবি মুঠেও ভালো না, ভাবি একেবারে জনমের খারাপ, আর যেদিন থেকে সে ভাবি হয়েছে সেদিন আইসা বলে আমার ননদ ভালো না, ননদ থাকলে ভাবি ভালো না, ভাবি হইলে ননদ ভালো না, আর জামাই বাবু তো আর জীবনেও ভালো হয় না। কথা বলেন ঠিক না? সব ঠিক আছে, এই বেচারা আমাকে আগের মতো লুক আফটার করে না, আছে না নাই, এইটি হচ্ছে আমাদের মাদের নারীদের অবস্থা। এরা এদের কারণে আমরা অনেক সময়, কিছু কিছু সময়, আমরা সবার কথা বলছি না, আমি আবারও রিপিট করছি, আমরা সবার কথা বলছি না, এদের কারণে অনেক সময় স্বজন পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা যায় না। আমার বন্ধুগণ, আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে আরও কিছু আগে আলোচনা শেষ করতে হবে, আমার অনেকগুলো পয়েন্ট ছিল, আমি সবগুলো কথা বলতে যদি যাই তাহলে আমার মুয়াজ্জাজ মেহমানের সাথে বেয়াদবি হবে। আমি শুধু পয়েন্টগুলো আমি আপনাকে আরও একটু পড়ে পড়ে শোনাই, আপনি যদি জীবনে বারাকা লাভ করতে চান দশটা পয়েন্ট একসাথে বলে দিলেই তো আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমটা যা বলছিলাম আবার রিপিট করছি, জীবনে যদি আপনি বারাকা পেতে চান প্রত্যেকটা কাজ শুরু করবেন বিসমিল্লাহ বলে, জীবনে যদি আপনি বারাকা পেতে চান নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করবেন, জীবনে যদি আপনি বারাকা পেতে চান আপনি পরহেজগারের মতো জীবন যাপন করবেন, জীবনে যদি আপনি বারাকা পেতে চান বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন, জীবনে যদি আপনি বারাকা পেতে চান বেশি বেশি করে দান সদাকা করবেন, জীবনে যদি বারাকা পেতে চান তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, জীবনে যদি বারাকা পেতে চান ব্যাপকভাবে সালামের প্রচলন করবেন, জীবনে যদি বারাকা পেতে চান প্রত্যেকটা কাজ কর্মে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, জীবনে যদি আপনি বারাকা পেতে চান তাহলে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। চাইবেন কার কাছে বলেন? চাইবেন কার কাছে বলেন না? চাইবেন কার কাছে? আপনি আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ পাক আপনাকে তত দিবেন, ঠিক না? ঠিক, চাইব কার কাছে? খাজা বাবার কাছে না আল্লাহর কাছে? কার কাছে? চাইতো, চাইনি, চাই না, চাই না, বেশিরভাগই আমরা চাই না, এটি হচ্ছে বাস্তবতা। বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে চাইতে রাজি আছি ভাই? আমরা যত আল্লাহর কাছে চাইব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে বারাকা দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করে দেন পড়ি আমিন, আল্লাহ আমাদের জীবনকে আলোকিত করে দেন পড়ি আমিন, আল্লাহ আমাদের জীবনকে সমৃদ্ধ করে দেন পড়ি আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলকে, এই ইন্তেজামকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন সকলে পড়ি আমিন।